এই বাইকটা নাও হচ্ছে চুন মারিয়া ডন চুন মারিয়া ডন। সাবস্ক্রাইব করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। যতগুলো কি নিয়েছি শর্ট শর্ট শর্ট। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম ইয়োরস জি। তো আমরা যাচ্ছি আজ কোথায় যাচ্ছি? চুপ চুপ আমরা আবার দাঁড়িয়ে পড়লাম, তো একটু হালকা করে ব্রেক করে নেবো, তো একটু হালকা করে চা আর চা বিস্কুট আর সব খাই সবাই খেয়ে আবার ওইখানে আমরা যাবো। তো চলো তো খাওয়া যাক। কটা বাজে এখন? কটা বাজে হাতে? 11:54, ঠিক আছে। এখন আমরা চা খাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখন এই চা বিস্কুট খেলাম, তো এখন বেরিয়ে যাব ওখানে। তো গাড়ি আছে একটা গাড়ি, কোথায় এই যে এখানে একটা গাড়ি আছে, আর আমাদের ওই জায়গায় এখানে একটা গাড়ি আছে, আরও আরও দু তিনজন আরও ওরা সামনে চলে গেছে, ঠিক আছে। তো আমরা এই এখানে বেরোবো, তো চলো। তো আমরা চলে এসছি, দেখো কোথায়, কেটিএম। তো কেটিএম শোরুমে চলে এসেছি, তো এখন শোরুমে ঢুকবো, তো ঢুকে দেখা যাক কোন গাড়িটা নেওয়া যায়। কি করছে দেখো, সজন জব পাস না আয়ে, ও দিল পে লাত লগায়ে, ও মেরে তু দুশ্মন হো না, দুশ্মন ক্যো হো, ও বলমা ক্যো, ও তুনে মেরি ঢোল বজা দে, ইয়ে এসে কেসে নাচ নচা দে, ও মেরে তু দুশ্মন হো না, দুশ্মন কেসে, তু মেরা রোজ, কম লিটল ক্লোজ, তু মেরা রোজ, কম লিটল ক্লোজ। তো এখানে যতগুলো গাড়ি আছে এখন, তো সবগুলো নিউ মডেল। অ্যাকচুয়ালি কোন গাড়িটা নেবো এখনো ডিসাইড করতে পাচ্ছি না, মানে শোরুমের বাইরে দাঁড়িয়ে আছি, এখানে চিন্তা ভাবনা করব, সবাই আলোচনা করব, তারপরে দেখা যাবে কোন গাড়ি নেব। তুমি কি খুব মানে খুব টেনশনে আছো নাকি? গভীর টেনশন, ঠিক আছে, খুব টেনশন, সবাই টেনশনে আছে, কোন গাড়ি নেবে এখনো ডিসাইড করতে পারছে না, ঠিক আছে। তো বল, লাইক করো, সাবস্ক্রাইব করো, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। नहीं नहीं, लाइक करो, सब्सक्राइब करो सबाई, যতগুলো কি নিয়েছি? আরে কেনা কে চাইতে হো, শর্ট শর্ট, যতগুলো শর্ট নিয়েছি শর্ট, ঠিক আছে, ওগুলো যেন ভিডিওতে জয়েন হয়, এটা ও বলছে আর কি, ঠিক আছে। গজব বেজতি হ্যায়। তো গাইস, ফাইনালি অনেক চিন্তা ভাবনা করার পর তো এই বাইকটা নেওয়া হচ্ছে, আর সি 200।
খুব খিদে পাচ্ছে, তো আমরা এখন খেতে যাব। তো খেয়ে এসে গাড়িটা ডেলিভারি নেব একদম সোজা। পুজো তো দেবো নাকি? পুজো দেবো তো, পুজো আজকে না, ঠিক আছে, অন্য একদিন পুজো দেবো, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ঠিক আছে, প্রচণ্ড খিদে পাচ্ছে, তো এখন খেতে যাচ্ছি চলো। তো আমরা চলে আসলাম তো হোটেলে, কিছু খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পাচ্ছে, তো খাওয়া দাওয়া করে একদম শোরুম যাবো, ঠিক আছে চলো। তো এই হচ্ছে হোটেল, হোটেল সবাই খেতে বসে গেছে, আমি এখনো পর্যন্ত আমি বসিনি, তো আমি আমার সিটটা ওইখানে আছে, আমি ওখানে বসে খাবো, আর সব দাদাগুলো সব বসে আছে, সবাই খাচ্ছে, ঠিক আছে। আর এই হচ্ছে সবাই, ঠিক আছে, আমার সিট এখানে, আমার খাওয়ার এখানে, তো আমি খেয়ে নেই, তো খেয়ে কথা বলবো। তো সবাই অলরেডি খেতে বসে গেছে, তো আমরা এই দুজন এই সাইডে বসেছি, আর সব ওই সাইডে বসে আছে সব। তো এই হচ্ছে খাওয়ার দাওয়ার, পেট ভরে খাবো তারপরে যাবো, ঠিক আছে দেখো সাবন আয় রে মন হাসায় মিতবার। অনেকে ভাবছে হয়তো এই বাইকটা কার কে নিয়েছে, তো আমি নিয়েছি এটা, ঠিক আছে, ওটা নিয়েছে এই ভাই নিয়েছে, ঠিক আছে। তো আমরা পেট্রোল পাম্প চলে এসেছি, তো একটা বাইক কিনতে এসেছি, তো কতগুলো বাইক এসেছে দেখো, আর কতজন এসেছে, ঠিক আছে, কজন, আচ্ছা এক দুই, এইভাবে নয়, ক্যামেরাটা উল্টো দিক করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তো গাইস আমরা একটু নামলাম গাড়ি থেকে, গাড়ি থেকে নেমে আমি ভাবলাম একটু এই গাড়িটা একটু ট্রাই করবো কেমন, ঠিক আছে, একটু এক্সপিরিয়েন্স নেবো আর কি, ঠিক আছে, কেমন লাগে গাড়িটা চালাতে। তো এই গাড়িটা চালাবো এখন, তো চলো গাড়িটা চালানো যাক। তো গাইস হয়ে গেছে বাইক চালানো, ঠিক আছে, তো আমরা যাচ্ছি এখন বাড়ি, বাইক থেকে ও বাইক থেকে নেমে পড়লাম, এই বাইকে বসে পড়লাম, ঠিক আছে, বাইকটা চালালাম, তো খুবই স্মুথ বাইক, খুব ভালো, আর দেখলাম খুব ট্রাই করে খুব ভালো লাগছে বাইকটা, আর পয়সাও খুব ভালোভাবে নিয়েছে আর কি, আর কি বলবো, কি বলবো ভাবছি। তুমসে না হো পায়েগা, ঠিক আছে, এখানে একটু হালকা করে কিছু জল ফল খেয়ে, টিফিন টিফিন করে হালকা কিছু খেয়ে বাড়ি যাবো একদম, ঠিক আছে। ফাইনালি বাড়ি চলে আসলাম, তো বাড়ির কাছে চলে এসেছি, ঠিক আছে, তো সবাই হালকা করে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু ঘুরতে বেরোবো এখন। তো আমরা এই বাড়ি থেকে বেরোলাম, তো ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোলাম, আর আমি আছি, আরেকজন আছে ওখানে দোকানে ঢুকেছে, তো আরও যারা আছে যে বাইক কিনেছে ওরা আসবে যতটা সম্ভব বলেছিল যে আসবে, জাস্ট একটু এদিকটা ঘুরতে যাবো আমরা। তো আমরা এই বাইক থেকে নামলাম, তো আমরা যাব, এই যে বাইক, এই যে একজন, তো আমরা যাব ওই ঝিলপাড়ে, একটু বসবো, ওদের জন্য ওয়েট করব, আর জাস্ট গল্প করবো দুজন আর কি। এই যে রাস্তা, জায়গাটা দেখো শুধু কেমন, ভাবছি ওই জায়গাটার কাছে বসবো, ওই যে ওইখানে, ওইখানে বসবো, আর ওদেরকে কল করবো আর কি, ওদেরকে কল করবো, দেখা যাক ওরা কি আসবে কি আসবে না ঠিক বলতে পারছি না আমি, তো দেখি কি বলে ওরা। আর এখানে বসি আমরা, তো গাইস আমরা অনেকক্ষণ ওয়েট করে আছি, ওরা এখনও আসছে না, তো ওদেরকে কল করেছিলাম, হয়তো কিছু প্রবলেমের জন্য হয়তো আসছে না, যাই হোক আমি এখানে ব্লগটা এন্ড করবো, আর সবাইকে বলবো যে সম্পূর্ণ যারা যারা ভিডিও দেখেছো তো সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার সবাই অবশ্যই করবে, এটা আমার ফার্স্ট ব্লগ, মানে ইউটিউবের প্রথম ফার্স্ট ব্লগ এটাই, ঠিক আছে, তো এখানে আমি ব্লগটা এন্ড করছি, সো সবাইকে থ্যাংক ইউ, আর টাটা সবাইকে।